তিন মোবাইল অপারেটর কোম্পানিকে বিটিআরসির পাওনা 2500 কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। রায়ে গ্রামীণ ফোনের 1400 কোটি, রবির 500 কোটি ও বাংলালিকের 650 কোটি টাকা বকেয়া পরিশোধের আদেশ দেয়া হয়। অ্যাটর্নি জেনারেল জানান, রায়ের কপি পাওয়ার পর টাকা আদায় শুরু করবে বিটিআরসি ও এনবিআর। আরও জানাচ্ছেন শাকির আরশু। দেশের মোবাইল ফোন অপারেটরগুলোর কাছে সরকারের পাওনা প্রায় 13,068 কোটি 25,934 টাকা, এমন তথ্য সংসদে দিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। এসব পাওনা চাইতে গেলে উচ্চ আদালতে রিট করেন অপারেটররা। মঙ্গলবার 10 বছর আগের কয়েকটি রিট নিষ্পত্তি করে তিনটি মোবাইল অপারেটর কোম্পানিকে বিটিআরসির পাওনা 2,500 কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দেন। অ্যাপ্রক্সিমেটলি বিটিআরসি থেকে হিসাবটা আমাদের যেটা দিয়েছে তিনটা কোম্পানির বিভিন্ন ফিজ বাবদ এবং ইনক্লুডিং লেট ফিজ বাবদ 2,500 কোটি টাকা তাদেরকে সরকার এবং এনবিআর এবং বিটিআরসিকে দিতে হবে। গ্রামীণ ফোন, রবি এবং ওরাসকম মানে বাংলালিংক। রায়ে গ্রামীণ ফোনের 1400 কোটি, রবির 500 কোটি ও বাংলালিংকের 650 কোটি টাকা বকেয়া পরিশোধের আদেশ দেওয়া হয়। এখন আমাদের দাবিগুলো প্রতিষ্ঠিত হলো এবং আমরা এখন ওনাদের কাছ থেকে দাবির নাম অনুযায়ী টাকাগুলো আদায় করব। বিটিআরসি নোটিশ দিবে যে টাকাটা আদায় করে নিবে এবং এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যারা তারাও আদায় করে নিবে। সরকার বেশি ভ্যাট ট্যাক্স নিচ্ছে এই মর্মে 2012 সালে হাইকোর্টে রিট করে বিদেশি মোবাইল অপারেটর কোম্পানি, তবে ওই রিটে হেরে যায় ওই তিন কোম্পানি। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।